কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে নরসিংদীর মাধবদী থানা পুলিশের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশন স্কুলের সামনে থেকে একটি র্যালি বের হয়ে মাধবদী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মাধবদী পৌরসভা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাধবদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাধবদী পৌর মেয়র মোহাম্মদ মোশাররফ হোসেন প্রধান মানিক, মাধবদী থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ বেনজির আহমেদ এবং মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী সহ অন্যান্যরা।